أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, জানতেছিলেন যে দুই শ্রেণীর নারী সালাত কবুল হয় না। এক শ্রেণী যে আতর গোলাপ লাগাইয়া বাইরে হয়, তারপরে হচ্ছে আরেক শ্রেণীর যে সকল নারীর উপর স্বামী নারাজ থাকে তাদের সালাত কবুল হয় না। সম্মানিত দিনী ভাই, আপনি ঠিক বুঝতে পারেন পারছেন কি না সেটা বলা যাচ্ছে না। হাদিস দুইটা সঠিক, তবে আপনি ঠিক বুঝছেন কিনা আমি দুইটি হাদিসে আলোচনা করতেছি। একটা হাদিস আবু দাউদ তিরমিজিতে আছে, হাদিসটি হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চক্ষু জানাকারী। ওয়াল মারআতু ইযাস্তা আতারাত ফামাররাত বিল মাজলিস ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। কোনো মহিলা যখন গায়ে আতর গোলাপ মেখে সে বাহির হয় কোনো লোকজন সমাগম যেখানে আছে ওই দিক দিয়ে, তাহলে ওই মহিলা এমন এমন, অর্থাৎ সে জানাকারিনী। এছাড়া আরও হাদিস আছে নাসাই ইবনে খুজাইমা ইবনে হিব্বানের মধ্যে, হাদিস সহি, আইয়ুহা ইমরাতিন ইস্তাআতাত ফামারাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াতুন ওয়া কুল্লু আইনিন জানিয়া। প্রত্যেক ওই মহিলা যে আতর গোলাপ স্যান্ড ইত্যাদি মেখে লোক সম্প্রদায়ের নিকটে দিয়ে অতিক্রম করে, যাতে লোকেরা তার শরীরের গ্রানগুলা পায়, তাহলে ওই মহিলা জানাকারিনী এবং প্রত্যেক দৃষ্টি জানাকারিনী। হাদিসটি মুস্তাদে হাকামের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং হাদিসটি সহি। এই একটা হাদিস, এটা নামাজ কবুল হবে না এই সংক্রান্ত নয়, বরং জেনার গুনাহ হবে যদি নাকি নারী বাহিরে যাওয়ার সময় এরকম শুকরান লাগাইয়া তারপরে বাহির হয়। আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ইজা বাতাতিল মারআতু হাজিরাতা ফিরাশি জাওজিহা লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মহিলা যদি তার স্বামী থেকে আলাদা বিছানায় রাত্রি যাপন করে, ফেরেশতারা ওই মহিলার উপর সকাল পর্যন্ত লানত করতে থাকে। অর্থাৎ স্বামীর সাথে রাত্র জাগরণ না করে বিছানা আলাদা করে ভিন্ন বিছানায় রাত্রি কাটায়, তাহলে ওই মহিলার প্রতি সারা রাত ফেরেশতারা লানত করে। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে, তাহলে এখানেও লানত আছে ঠিক, তবে নামাজ কবুল হবে না এই কথাটা নাই। আরেকটা হাদিস আছে, হাদিসটি মুসলিমের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার, দুই প্রকারের যে লোক জাহান্নামী হবে, লাম আরাহুমা, আমি তাদেরকে দেখি নেই, কাওমুন মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। এক প্রকারের মানুষ হচ্ছে যাদের হাতে যে গরুর লেজের মতো লাঠি থাকবে, এটা দিয়ে লোকদেরকে প্রহার করবে, যেমন ডাঙ্গা পুলিশ, যে এখানে কে অন্যায় করছে কে করে না এটা দেখে না, শুধু পাইকারি মারধর করে। তাহলে এরা এই হাদিসে অন্তর্ভুক্ত হবে, এরা জাহান্নামী হবে, যাদের হাতে গরু লেজের মতো লাঠি থাকবে আর নির্বিচারে লোকদেরকে মারবে, তারাও জাহান্নামী। তৃতীয় প্রকার হচ্ছে, ওয়ানিসা উন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা। ওই সকল নারী, যে সকল নারীরা কাপড় পরিও তারা উলঙ্গ থাকবে, অর্থাৎ একেবারে হালকা পাতলা কাপড়, যে যাতে করে তাদের যে শরীরের চামড়াটা প্রকাশ পায়, বা যে কিছু অংশে কাপড় থাকবে কিছু অংশে কাপড় থাকবে না, যেমন মনে করেন গলা গোলা থাকে কারো, যে হাত খোলা থাকে কারো, ফ্যাট খোলা থাকে কারো, ফিট খোলা থাকে কোনো নারীর, এই ধরনের কাপড় পরিও কিন্তু উলঙ্গ। মুমিলাতুন মায়েরাতুন, তারা পরপুরুষকে নিজের দিকে আকর্ষণ করে
আর নিজেরাও কল পুরুষের প্রতি যে আকর্ষণ হয়, তাহলে রুসুনা কাস নিমাতিল মুখতিল মায়না, তাদের মাথার যে খোপা বা ঝুঁটি থাকে এটা হচ্ছে ওঁটের কুজুর মতো, ওঁটের ফিঠে যে কুজু থাকে এরকম হেলে থাকে, এরকম ওই সকল মহিলাদের যাদের মাথার খোপা বা ঝুঁটি উঁচু করে রাখে মাথার উপরে বাঁধে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই গুণাগুণ বিশিষ্ট নারী যারা আছে, লা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণ হবে না, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের ঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। তাইলে এটা হাদিস সহি, তবে এখানে নামাজ কবুল হবে না সেটা বলা হয় নাই। হ্যাঁ, আরেকটা হাদিস আছে, এই হাদিসটাও সহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুকবালু সালাতুল হাইজ ইল্লা বিখামারিন, হাদিসটি তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে সহিহ সূত্রে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন কোন বালেগা মহিলার সালাত ওড়না ছাড়া জায়েজ হবে না, কবুল হবে না, যে মহিলা বালেগ হয়েছে আর সে মাথা ওড়না দিয়ে সালাত আদায় করে তার সালাত কবুল হবে না। এক কথায় সালাতের মধ্যে শুধু মুখ এবং হাতের কবজি খোলা থাকতে পারবে, আর কোনো কিছু খোলা থাকবে না, যদি খুলি নামাজ পড়ে তাহলে তার নামাজ আদায় হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আসসালাম।